কাটেনি বিশ্ব ইস্তেমার জটিলতা সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ টোটাল পরিচালনার মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় আছে পরবর্তীতে ওনাদের দুই পক্ষের সাথে বসে যে সিদ্ধান্তও সবাই মেনে নেবে আগের মতো একসঙ্গেই হবে এক একই দিন হবে সেটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাতপন্থীদের আমরা আবার অস্তিত্ব সংকটে ভুগব যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসি প্রশ্ন ফেসবুকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা পরীক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর বললেন সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10ই মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11ই ফেব্রুয়ারি নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির ভুল আসামি জাহালমকে আজই মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ তার বিরুদ্ধে দুদকের 26টি মামলা প্রত্যাহার আরেকটি জজ মিয়া নাটক মন্তব্য উচ্চ আদালতের এবং ডাচ বাংলা ব্যাংকের সার্ভার ডাউনের কারণে প্রায় প্রতি মাসে প্রথম ব্যাংকিং কার্যদিবসে লেনদেন বিঘ্নিত দুর্ভোগে গ্রাহক খতিয়ে দেখার দাবি বিশ্ব ইস্তেমা নিয়ে এখনও কাটেনি জটিলতা সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্যে এখনও বিরোধ রয়েছে একসঙ্গে ইস্তেমা অনুষ্ঠানে অনিশ্চয়তার কথা বলেছেন মাওলানা সাদ অনুসারীরা তবে বিবদমান দুপক্ষের উদ্যোগে পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি এই তিন দিন একটি পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে কে মোনাজাত পরিচালনা করবেন তা চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নেয় গত 1 ডিসেম্বর সেদিন টঙ্গীর তুরাগ তীরে ইস্তেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা এ নিয়ে সাম্প্রতিক সময়ের মতো রোববার দুদফায় প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইস্তেমার তারিখ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটিই থাকবে সারা বিশ্বেই তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে আমাদের বাংলাদেশও সেইখানে থেকে বাদ যায়নি আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলিগ জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে একই দিন হবে সেইটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে সচিবালয়ে দুদফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানান পূর্বের সিদ্ধান্ত অনুসারে একই তারিখে ইস্তেমা অনুষ্ঠিত হবে তবে কে পরিচালনা করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি 15, 16, 17 যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখেই ইনশাআল্লাহ তাবলিগ জামাতের ইস্তেমা হবে যেহেতু তাবলিগ লোকদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত সৃষ্টি হয় নাই বা এক জায়গা হইলে আবার একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কিনা হবে বলতে পারি না যাতে না হয় আগেভাগেই আমরা একটা প্রিকশন নিছি বৈঠকের পর মাওলানা সাদের অনুসারীরা জানান নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একত্রে ইস্তেমা অনুষ্ঠান করা সম্ভব নয় 1 ডিসেম্বরে যে ঘটনা ঘটছে এতে তো আমাদের বিরাট ইমেজ সংকট দেখা দিছে আমরা আবার অস্তিত্ব সংকটে ভুগব যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এরকম রিস্কের ভিতরে আমরা 15 থেকে 17 পর্যন্ত যে তারিখ আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না এখন ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে বলছে আপনারা আরও চেষ্টা করেন সাথীদেরকে আবারও একটু বোঝান আর আমরা ওনার বলছি আপনিও একটু দয়া করে চেষ্টা করেন আমাদেরকে আলাদা তারিখ দিয়ে ইস্তেমা করাইবার জন্য ইস্তেমায় কে মোনাজাত পরিচালনা করবেন তা নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তারা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা প্রশ্ন ফাঁস নয় কিন্তু পরীক্ষা শুরুর পর 10 মিনিটের মাথায় ফেসবুকে পাওয়া যাচ্ছে চলতি পরীক্ষার প্রশ্নপত্র আজ বাংলা দ্বিতীয় পত্রে নৈবেত্তিকের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একটি চক্র এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়
ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এসব বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। এ যেন প্রশ্ন বেচা কেনার এক অভিনব বাজার, যেখানে প্রশ্ন প্রতি দাম হাঁকানো হচ্ছে 700 থেকে 800 টাকা। এই পেজটি 100% গ্যারান্টি ও চ্যালেঞ্জ দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার দাবি করছে। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় এই পেজে প্রশ্ন পোস্ট করা হয়। পরীক্ষা শেষে হুবহু মিল পাওয়া যায় পোস্ট করা প্রশ্নের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবক। এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। বাচ্চারা মোবাইল নিয়ে থাকতেছে, মোবাইল রাখো না কেন? কেন, আমি তো প্রশ্ন দেখতেছি, প্রশ্ন ফাঁস হইরা দেখতেছি। এটা তো আমি কারোর সাথে কথা বলতেছি না, মোবাইল নিয়েই ব্যস্ত, পড়ার চাইতে বেশি মোবাইল নিয়েই ব্যস্ত। প্রশ্নটা না ফাঁস হয় কারণ বিভ্রান্ত হয়, এদের মন ছোট হয়ে যায়, এদের তো পড়াশোনার প্রতি এরা আগ্রহটা হারিয়ে ফেলে। আমরা সবসময় 12 মাসে যারা পড়াশোনা করি, তো এই পড়াশোনার পরে যদি প্রশ্ন তারা পেয়ে থাকে, অন্য কেউ প্রশ্ন পেয়ে থাকে, তাহলে এটা আসলেও কষ্টকর। এদিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রের বিষয় শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। পরীক্ষার দ্বিতীয় দিন সরেজমিনে দেখা যায়, কোনো কোনো কেন্দ্রে এই নির্দেশনা মানতে ঢিলেমি ভাব। কেন্দ্রে 200 গজের মধ্যে সবার প্রবেশ নিষেধ করা হলেও কেন্দ্রের ভেতরেই দেখা যায় অনেককে। এ বিষয়ে কেন্দ্র সচিব বলেন, এ বিষয়ে আমি জানি না, এই বিষয়ে এমন ঘটনা না এবং ঘটার কথা না। আরও কঠোর হব যেহেতু বোর্ডের নির্দেশিকা আছে এবং আজকে তথ্য দিই বোর্ড কর্মকর্তাকে আমরা দিয়ে দিচ্ছি। এদিকে সকালে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আবারও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানান। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। এছাড়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রের নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে মাদারীপুরের সহকারী কেন্দ্র সচিব সহ 6 জন এবং চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে রোববার সকালে নগরের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে আগামী 3 দিনের মধ্যে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন এবং ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে যে 2টি কেন্দ্রে এই সমস্যাটা হয়েছে, এই 2টি কেন্দ্রে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে গতকালকের পরীক্ষায় তাদের যে একটু ত্রুটি হয়েছে সেটা নিয়ে তারা যাতে উদ্বিগ্ন না হয়। 7টি কেন্দ্রে কেন্দ্র সচিবদের শোকজ করেছি, ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, 3 দিনের মধ্যে তারাই ব্যাখ্যার জবাব দেবেন। মাদারীপুরে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে সহকারী কেন্দ্র সচিব সহ 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সকালে খাসিরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী সচিব আবুল কালাম মোল্লা, প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, হল সুপার সালাউদ্দিন, সেলিম মিয়া, সহকারী শিক্ষক ইমদাদ ও সমতল গাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন জেলা প্রশাসক। শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটিতে 180 জন পরীক্ষার্থীকে 2018 সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রটিতে দায়িত্বরত 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। যারা দায়িত্ব ছিল কেন্দ্র সহকারী কেন্দ্র সচিব, হল সুপার এবং যারা পক্ষ পরিদর্শক ছিল তাদের অবশ্যই গাফিলতি ছিল, কারণ তাদের গাফিলতির কারণেই 3 ঘন্টা যাবত এই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নে তারা পরীক্ষা দিয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন বর্তমান সরকারের। বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয় ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিবেচনা করা হবে। আমরা অবশ্যই তা বিবেচনা করব। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। খাদ্যে ভেজাল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সকালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুষম খাদ্য অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
কেবল নিম্নমানের রেস্তোরাঁই নয়, বেশি লাভের আশায় নামি দামি রেস্তোরাঁতেও খাদ্যে মেশানো হচ্ছে ভেজাল। এ অবস্থায় ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানে দেশব্যাপী চলছে অভিযান। প্রতিদিনই জরিমানার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি, এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এই সময় সরকার প্রধান নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আপৎকালীন সময়ে খাদ্য মজুদে সরকার সাইলো ও গুদাম গড়ে তুলছে। কোনো আপৎকালীন সময় আমার কত খাদ্যের প্রয়োজন হতে পারে সেই হিসাব মতো যেন আমি মজুদ রাখতে পারি। নতুন আধুনিক প্রযুক্তি সম্পর্কে সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে। কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। সরকার পুষ্টিকর খাবারে বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পুষ্টিকর খাদ্যটার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি, আমাদের ধানের সাথে যেন পুষ্টি সম্পন্ন ধান হয় সেটাও আমরা কিন্তু মানে সংযোগ করে দিচ্ছি, সেভাবে রিসার্চ করে করে করা হচ্ছে। যার ফলে আমি সবাইকে এটুকু বলবো যে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, ঢাকা। আগামী 10ই মার্চ ভোট গ্রহণের দিন ধার্য রেখে প্রথম ধাপে 87টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11ই ফেব্রুয়ারি, যাচাই বাছাই 12ই ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 19ই ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 18ই মার্চ, তৃতীয় ধাপ 24ই মার্চ, চতুর্থ ধাপ 31ই মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে 18ই জুন। এদিকে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রোববার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 10ই মার্চ। এ ধাপে নির্বাচন সম্পন্ন হবে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী এ 11টি জেলার 87টি উপজেলায়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 11ই ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 12ই ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি আর ভোট গ্রহণের তারিখ 10 মার্চ। এদিকে 4 মার্চ ভোটের দিন ধার্য করে সংসদের নারী সংরক্ষিত আসনেরও তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন 11ই ফেব্রুয়ারি, বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 16 ফেব্রুয়ারি। জাতীয় সংসদের 15টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছেন, ভোট গ্রহণ 4 মার্চ সোমবার। উপজেলার 5 ধাপের ভোটেই সব রাজনৈতিক দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন কমিশন সচিব। বিলায়ত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হলের পরিবর্তে একাডেমিক ভবনে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট। এদিকে ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র আবারও সংশোধনের সম্ভাবনা নাকচ করে দিয়ে উপাচার্য বলেছেন সবশেষ সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে ডাকসু নির্বাচনের সব কার্যক্রম। আগামী 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এরই মধ্যে সিন্ডিকেটের বৈঠকে চূড়ান্ত হওয়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। শুরু থেকেই ভোট কেন্দ্র হলে না রাখার দাবি জানিয়ে আসছে বাম ছাত্র সংগঠনগুলো। একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন সহ 5 দফা দাবিতে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে প্রশাসনিক ভবনের ফটকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ভোট কেন্দ্র যদি একাডেমিক ভবনে না করা হয়, হলে অবস্থানরত যে শিক্ষার্থীরা রয়েছে
তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। একই সঙ্গে যারা হলের বাইরে অবস্থান করছে তারা এক ধরনের হলগুলোকে ভীতিকর পরিবেশ মনে করে। একদিকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাস, দখলদারিত্ব, টেন্ডারবাজি, গেস্ট রুম, নির্যাতন, হলের সিট নিয়ন্ত্রণ, অন্যদিকে প্রশাসনের ছাত্র অধিকার পরিপন্থী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছে। এদিকে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসুর গঠনতন্ত্র আবারও সংশোধনের দাবি নাকচ করে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। ডাকসুর জন্য সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে, আচরণ বিধিও তৈরি করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্র এবং আচরণ বিধি অনুসরণ করে সকল কর্মপ্রয়াস গৃহীত হচ্ছে এবং হবে। তবে কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি উপাচার্য। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেয়ায় প্রমাণ হয় বিএনপি ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের স্মরণে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সমস্ত রাজনীতিবিদদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি। প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নাই। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না ততদিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে না। সংসদ প্রাণবন্ত করতে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সহায়তা করাই জাতীয় পার্টির মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন জি এম কাদের। আমরা কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা এইভাবে একটি বিরোধী দলের ভূমিকায় আমরা এসেছি, তবে তার মানে এই নয় যে আমরা কোনো পাতানো খেলা খেলতেছি, তার মানে এই নয় যে আমরা গৃহপালিত বিরোধী দল হতে হবে। অন্যান্য যে বিরোধী দল যে কাজ করত বা জনগণ যে প্রত্যাশা করে, যে সমস্যা নিয়ে কথা বলতে চায়, যে সমস্যা নিয়ে সমাধান চায়, সেই সমস্যাগুলি আমরা যদি সংসদে তুলে ধরতে পারি এবং সরকার যদি সেগুলি বিবেচনা করেন, তাহলে সংসদ থেকে, সংসদীয় গণতন্ত্র থেকে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করাই কোনো অংশেই আমি মনে করি ছোট করে দেখার কোনো অবকাশ নেই। ভুল আসামি হিসেবে দীর্ঘ 3 বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন পাটকল শ্রমিক জাহালম। আজকের মধ্যে তাকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভুল স্বীকার করে তার বিরুদ্ধে হওয়া 26টি মামলা প্রত্যাহারের আবেদন করার পর মুক্তির এই আদেশ দেন উচ্চ আদালত। এ সময় তদন্তে ভুল হওয়ায় দুদকের কড়া সমালোচনা করে বিষয়টিকে জজ মিয়া নাটকের সাথে তুলনা করেছেন আদালত। একই সাথে নির্দোষ জাহালমকে আজই মুক্তির নির্দেশ দিয়েছেন। 3 বছর ধরে জেলের ঘানি টানছেন জাহালম। অভিযোগ, সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাৎ। 33টি মামলার এই আসামি দিনের পর দিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও ভ্রুক্ষেপ করেনি কেউই। মামলার প্রকৃত আসামির নাম আবু সালেক হলেও জেল খাটতে হচ্ছে নিরাপরাধ জাহালমকে। জাহালমের এমন অমানবিক কারাবাসের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হলে জন্ম দেয় ব্যাপক চাঞ্চল্যের। দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। রোববার আদালতে হাজির হয়ে জাহালমের বিরুদ্ধে 26টি মামলা প্রত্যাহারের আবেদন জানায় দুদক। পরে শুনানি শেষে আদালত জাহালমকে মুক্তির আদেশ দেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এ ধরনের ঘটনাকে জজমিয়া কাহিনীর সাথে তুলনা করে আদালত প্রশ্ন করেন, এতে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কারা জড়িত তা খতিয়ে দেখতে দুদক আইনজীবীকে নির্দেশ দেন আদালত। দুদক আইনজীবী দাবি করেন এ ঘটনায় তাদের কোনো গাফিলতি নেই। 33টা মামলায় আবু সালেক নামে একজনের নাম আসলো এবং এটা ইনভেস্টিগেশনের সময় দেখা গেল দুটো নাম পাশাপাশি আসছে, আবু সালেক এন্ড জাহালম। আমরা সব কিছু লিখিত আকারে, ফ্যাক্টস আকারে আদালতে দাখিল করব। আদালতের রুল শুনানি হওয়ার পরে আদালত ডিসাইড করবে আমার লাইবিলিটি কতটুকু, কম্পেনসেশন কি আমার হবে না ব্যাংক অফিসিয়ালসের হবে। আইনজীবীরা জানিয়েছেন বিনা অপরাধে কারাগারে থাকায় জাহালমকে ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। মামলা চূড়ান্ত বিচারে সেটিও নির্ধারিত হবে। এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে জাহালমের মুক্তির অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা। 3 বছর পরে আজকে জাহালম বিনা অপরাধে বিনা দোষে জেল খেটে আসতেছে, সবার মনে খুব কষ্ট এবং খুবই কষ্ট, কান্নাকাটি বাসায়। মানে একটা মানুষ মারা গেলে যেমন আবেগ,
সেরকম আবেগ আমার বাড়িতে আজকে। আদালতের আদেশ পৌঁছানোর পরপরই তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে নার্সিং কোর্সে ভর্তি বাবদ অতিরিক্ত 29 লাখ টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক। দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ বিষয়ে দুদকের প্রশাসনিক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মনির চৌধুরী জানিয়েছেন, দুদক হটলাইনে মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযানে নেমে কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত 29,000 টাকা করে 29 লাখ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে এক মাসের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করবে বলে জানান দুদক মহাপরিচালক। মাসের প্রথম ব্যাংকিং কার্যদিবসে সার্ভার ডাউন হওয়ার কারণে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় ভোগান্তি পোহান অসংখ্য গ্রাহক। সার্ভার জটিলতার বিষয়ে টেলিফোনে জানতে চাইলে এড়িয়ে যান ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। আর বাংলাদেশ ব্যাংক বলছে বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সার্ভার ডাউনের কারণে রোববার সকাল থেকেই ডাচ বাংলা ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন ব্যাহত হয়। এতে মাসের প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ সহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। অর্থ লেনদেন করতে না পেরে দুর্ভোগে পড়েন অসংখ্য গ্রাহক। সার্ভার বিকল হয়ে পড়ায় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথ সহ বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন না গ্রাহকরা। প্রতিদিনের মতো আমরা আমাদের ব্যাংকগুলিতে চেকগুলো ট্রান্সফারের জন্য জমা দিয়েছি, তার ভিতর ডাচ বাংলার একটা, ডাচ বাংলার যে ব্রাঞ্চে আমরা জমা দিয়েছিলাম সেই ব্যাংকের ওরা বললো যে আপনাদের সেক্টর ডিজেনারেসিভ, কারণ হলো ডাচ বাংলা ব্যাংকের সার্ভার ডাউন। ওরা বলে যে আমাদের আসলে কিছু করণীয় নেই, আর কখন ঠিক হবে না হবে এটাও আমরা বলতে পারতেছি না। এটিএম বুথ ও অনলাইন লেনদেন দিয়ে সারা দেশে বিস্তার লাভ করা ডাচ বাংলা ব্যাংকের এই গ্রাহক ভোগান্তির কারণ জানতে কয়েক দফা ফোন দিয়ে ব্যবস্থাপনা পরিচালককে না পেয়ে মোবাইলে উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলামের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আমি তো আসলে অন্য সাইড দেখি, এতগুলো দেখে বলতে পারছি না, আমাদের বিজনেস দেখি। আপনি কি সেটা কথা বলেন, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার কি বলে? বলছি আপনাদের সার্ভারের প্রবলেম হয়েছে এরকম কিছু, সারা দিনেও এটা সেটেল করতে পারেনি। আমি তো এই ব্যাপারটা নিয়ে বলতে পারছি না, আমি টেকনিক্যাল টেকনোলজি যখন কাজ করে তখন সেটাতে সাময়িক প্রবলেম হয়তো হতেই পারে, যন্ত্রের কিছু যন্ত্রণা থাকে এটা আপনারা জানেন। তবে কোনো সমস্যার সমাধান হলে আমাদের আইটি পিপল যারা আছে তারা সবসময় চেষ্টা করে যে এগুলো যত তাড়াতাড়ি পারে এটা রিপেয়ার করে আবার নর্মাল সার্ভিসে যাওয়া। গত বছরের শেষ দিকে মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সার্ভার জটিলতায় সারাদিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে মামলা নিষ্পত্তি হতে 3 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজমালুল হোসেন। বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রিজার্ভ চুরির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আরসিবিসি সহ 7টি প্রতিষ্ঠান, 15 জন ব্যক্তি ও অজ্ঞাতনাম আরও 25 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তারা আমাদেরকে কোর্টের জন্য ব্যবহার করার জন্য অ্যাফিডেভিট দিবে, তারপরে তারা কোর্টে এসে সাক্ষী দেবে, আরও তারা আমাদেরকে সহযোগিতা করবে এক্সপার্ট হিসেবে। রহস্যজনক ব্যাপার সেটা হলো যে রবিবার দিন ভোরবেলা 7টার সময় কেউ ওনাদের অফিসে গিয়ে ওই সুইফট সার্ভারটাকে বন্ধ করে দেয়। তো সুইফট সার্ভার যদি বন্ধ করারই ছিল তাহলে হয়তো শুক্রবার দিন যেদিন কাজ শেষ হয়ে যায় সেদিনই বন্ধ করবে, কিন্তু রবিবার দিন কেন বন্ধ করে? ফরাসুদ্দিনের রিপোর্টটা ছিল হ্যাকিংয়ের দিকে, ওনাদের কাছে কোনো তথ্যই ছিল না যে টাকাটা আরসিবিসির থেকে কোথায় গেছে, কী হয়েছে না হয়েছে, কোনো তথ্যই ওনাদের কাছে ছিল না। ওই তথ্য বার করতে আমাদের 2.5 বছর লেগেছে। আগামী 20 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে $11,000 কোটি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে FBCCI আয়োজিত বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় সাফল্য, গতিশীল প্রবৃদ্ধি অর্জনে বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার বিষয়ক সেমিনারে তিনি এই খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।
সেমিনারে এফপিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এসডিজি বাস্তবায়ন ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীরা সরকারকে সহায়তা করবে। তবে বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসতে হলে ব্যাংক ঋণে সুদের হার কমানো, সহনীয় দামে গুণগত বিদ্যুৎ সহ অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি। শিগগিরই ব্যাংক ঋণে সুদের হার কমে আসবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ কিন্তু তার কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছে না। 3-5 মাসের মধ্যে একটি ইন্টারেস্ট রেট 9-14% চলে যায়, দিস ইজ আ আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। মেইন চ্যালেঞ্জটা হলো রিলায়েবল ইলেকট্রিসিটি এবং এফোর্ডেবল ইলেকট্রিসিটি। আগামী 50 বছরে দুটা জিনিসে যেন নিরবিচ্ছিন্ন থাকে, একটা এনার্জি, অয়েল, গ্যাস এবং পাওয়ার, জ্বালানিতে ধরি আগামী 6 বছরে আমার লাগবে প্রায় $40 বিলিয়ন ইনভেস্টর লাগবে। এই টাকা আপনাদের কাছ থেকে আসতে হবে, সরকারের পক্ষে সম্ভব না। সরকার আমাকে বছরে দেয় 30,000 কোটি টাকা। 6% থেকে 8% যাওয়া যত সহজ, 8% থেকে 10% যাওয়া কিন্তু ইজ মাচ মোর ডিফিকাল্ট। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই ক্লিয়ারলি উনি বলে দিয়েছেন জিরো টলারেন্স অন দুর্নীতি। যেমনি হয় আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। ব্যাংকিং সেক্টরেও রিফর্মস প্রিটি সুন আমরা কিন্তু আনাউন্স করব। ব্যাড লোনসটাও কমে আসার কথা এবং ইন্টারেস্ট রেটটাও কমে আসার কথা। নদী দখলদারদের তালিকা করে পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দেয়া এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন আদালত। তুরাগ নদ দখলমুক্ত করার মামলায় উচ্চ আদালত এ রায় দেন। এ রায় যুগান্তকারী উল্লেখ করে তা কার্যকরের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। দখলে দূষণে মরতে বসেছে একসময়ের প্রমোট্টা টঙ্গীর তুরাগ নদ। এই নদ দখলকারী 36টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর চিত্র একই রকম। বিভিন্ন সময়ে নদীর অবৈধ দখলমুক্ত করার তৎপরতা দেখা গেলেও উচ্চ আদালত যাকে কানামাছি খেলার সঙ্গে তুলনা করেছেন। জনস্বার্থে তুরাগ নদ দখল নিয়ে করা মামলায় দেশের সব নদ নদীর দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। নদী দখলকারীদের তালিকা তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এ তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচনের অযোগ্য করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। এই নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। নদ নদী রক্ষায় উচ্চ আদালতের এ রায়কে মাইল ফলক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। এ রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তারা। যারাই জবরদখল করছে, মোটামুটি একটা চেইন থাকে, হ্যাঁ, এই জবরদখল যারাই করে, তো তাদেরকে উচ্ছেদের জন্য এই ধরনের আইন ছাড়া তো আর কোনো বিকল্প নাই। তো নদীর এখন বাংলাদেশের নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের নদীগুলোকে বাঁচানোটাই এখন দূরে হয়ে পড়েছে। তো এই সময় অবশ্যই এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এবারে প্রথম তুরাগ নদকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছে আদালত। আর নদ নদী রক্ষায় নদী কমিশনকে দেয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে বহুল পরিচিত বিভিন্ন ওষুধ কোম্পানির ইনসুলিন, পেথিড্রিন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ নকল করে বিক্রি করে আসছিল একটি চক্র, আর তাদের সহায়তা করতে ফার্মেসির এক শ্রেণীর অসাধু মালিকরা। এমন অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডায়াবেটিস রোগীদের একটি অন্যতম আবশ্যকীয় ওষুধ ইনসুলিন, এছাড়া বিভিন্ন রোগের উপশমে গুরুত্বপূর্ণ পেথিড্রিন। শুধু এই দুটি ওষুধই নয়, গ্রেফতারকৃতরা এরকম আরও নানা প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন নকল করে বাজারজাত করে আসছিল, আর এসব ওষুধের গায়ে সেটে দিত বিভিন্ন পরিচিত কোম্পানির লেবেল। গোয়েন্দা পুলিশের একটি দল গেল রাতে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে তাদের। জব্দ করে বিপুল পরিমাণ নকল ওষুধ, ফয়েল পেপার, নকল স্টিকার সহ নানা কিছু। রোলাক লেখা একটা ক্যাপসুল, তারা রেনেটা কোম্পানির নাম ব্যবহার করছে, সেই কোম্পানির মোড়ক ব্যবহার করে তারা এখানে যে ওষুধটা দিয়েছে সেক্সুয়াল ক্যাপসুল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। এখানে দেখেন
ক্যাপসুল দিয়েছে, আরেকটা প্যাথেটিন, গণস্বাস্থ্যের মোড়ক দিয়ে তারা এই ধরনের প্যাথেটিনের বোতল ইয়ে করে ডিস্টিল ওয়াটার দিয়ে তারা গণস্বাস্থ্যের মোড়ক লাগিয়ে দিয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে এই চক্রের মূল হোতা আব্দুস সোবহান একসময় একটি ওষুধ কোম্পানিতে কাজ করত, নানা অনিয়মের কারণে সেখান থেকে চাকরি চলে গেলে অন্যদের নিয়ে শুরু করে নকল ওষুধের ব্যবসা, আর তার তৈরি ওষুধ বিক্রিতে সহায়তা করত এক শ্রেণীর অসাধু ফার্মেসি মালিকরা। অখ্যাত যে সমস্ত ফার্মেসি দোকান আছে সেই দোকানগুলো তারা টার্গেট করে সেই দোকানগুলোতে নিয়ে তারা মানে নামে মাত্র মূল্যে তারা দেয়। বিক্রয় প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে চক্রটা আছে সেই চক্রটা মার্কেটিংটা করে, মার্কেটিং করে তারা ওই সেল কত হয় ওই দোকানের সঙ্গে তাদের একটা রিলেশনশিপ আছে, আমরা ওই যে ওই পর্যায়েও যাব। এই চক্রের পেছনে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযুক্তি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব। বুয়েটের সাবেক ছাত্র, গ্রামীণফোন এবং অ্যাপল কোম্পানিতে চাকরি করেন বলেও পরিচয় দিতেন ওই প্রতারক। রাজধানীর পশ্চিম রাজা বাজারের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আসল নাম আলামিন হলেও সোশ্যাল মিডিয়াতে তিনি মাহবুব সালাম ফাহিম নামে পরিচিত। পড়াশোনা দশম শ্রেণী পর্যন্ত, কিন্তু পরিচয় দিতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপলিতে উচ্চতর শিক্ষা শেষে গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরিরত, বা সুইজারল্যান্ডের জুরিখ থেকে পিএইচডি শেষে অ্যাপেল কোম্পানিতে চাকরি করেন তিনি। সত্যিটা হলো আলামিন সৌদি আরবে চালাতেন প্রাইভেট কার, আর এসব পরিচয় গোপন করে সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে টার্গেট করতেন নারীদের, হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করছি, সবাইকে বলি আমি ইঞ্জিনিয়ার, জব করি বলছে অ্যাপেলে, কিন্তু আমি অ্যাপেলে জব করি না। তিন বছর ধরে পশ্চিম রাজাবাজারের এই বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করলেও প্রতিবেশীর কেউই জানতেন না তার অপরাধের কথা। ভাড়াও নিয়েছিলেন সম্ভবত ওনার ওয়াইফ, ছোট একটা বাচ্চা ছিল, তখন বাচ্চাটা দেখেন একটু বড় হয়েছে, উনি তখন বোধহয় সৌদি আরব ছিলেন, অতটুকু জানতাম না। ওনার সম্বন্ধে আমি আর বেসিক্যালি কিছু জানি না আর কি, অল্প কিছুদিন ধরে মনে ওনাকে দেখছি আর কি। গ্রামীণ ব্যাংক ফোনে ওইখান থেকে চাকরি চলে যাওয়ার পরে সে সুইজারল্যান্ডে কাজ করতেন, এতটুকু চিনি। সবশেষ প্রতারিত এক নারীর কাছ থেকে আট লাখ টাকা নিয়ে ফেরত দিতে গড়িমসি করলে র‍্যাব দশের কাছে অভিযোগ করেন সেই নারী। এক মাসের অনুসন্ধান শেষে সোশ্যাল মিডিয়ার এই প্রতারককে রোববার আটক করে র‍্যাব। পিএইচডি ফ্রম সুইজারল্যান্ড এবং আপনার সুইজারল্যান্ডে অ্যাপেল কর্পোরেশনে চাকরি করেন, এরকম পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করেন, আই মিন সোশ্যাল মিডিয়াতে। তারপর নিজেকে অবিবাহিত পরিচয় দেন, উনি দুবার বিবাহিত, একবার ডিভোর্স, এবং ওনার দুইটা বাচ্চা আছে। আলামিনের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইন উপজেলার রাজাপুর গ্রামে। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ র‍্যাবের। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কাটানে বিশ্ব ইজতেমার জটিলতা, সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ, নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাতপন্থীদের। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসির প্রশ্ন ফেসবুকে দিলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা, শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর, বললেন সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি, নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির। এবং ভুল আসামি জাহালমকে আজই মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ, তার বিরুদ্ধে দুদকের 26টি মামলা প্রত্যাহার, আরেকটি জজমিয়া নাটক, মন্তব্য উচ্চ আদালতের। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।